আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোহাম্মদ ইকবাল হোসেন, ভাই ব্যান্ড এন্টারপ্রাইজ কার হোসেন পক্ষ থেকে যখন যে গাড়িগুলো কালেকশন আসে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসে গাড়িগুলো দেখানোর জন্য। দুটি গাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য কম দামে, এবং হচ্ছে খুবই চমৎকার দুটি গাড়ি কালেকশন করেছি আপনাদের সবাই পরিচিত এই দুটি গাড়ি। আমার ডান পাশে আছে করোনা প্রিমিয়ো, আপনার এটি মডেল ইয়ার হচ্ছে আপনার 1997 এবং রেজিস্ট্রেশনটি হচ্ছে 2000 আপনার হচ্ছে তিনে 1997 মডেলের তিনে রেজিস্ট্রেশন নিউ সেভেটি। বাম পাশে আছে এটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার 2007 মডেল, রেজিস্ট্রেশনটি হয়েছে 2007, অর্থাৎ ব্র্যান্ড নিউ গাড়ি এসছে 1300 সিসির এই গাড়িটি। চলুন আপনাদেরকে ল্যান্সারটি দেখে কী অবস্থা আছে সংক্ষেপে দেখাবো। হেডলাইটগুলো আলহামদুলিল্লাহ দুটি ফ্রেশ কন্ডিশন আছে, এবং হচ্ছে আপনার এটি কিন্তু ফগ লাইট ইনস্টল করতে চাইলে ইনস্টল করতে পারবেন 1200 সিআরএল যদি 1300 সিসি। সামনে কিন্তু সিলভার বাম্পার ইনস্টল করা আছে, লোগোটি ফ্রেশ আছে, এবং সামনে কিন্তু কী অবস্থা আছে দেখানো হলো। চলুন আপনাদেরকে দেখাবো গ্লাসগুলো কী অবস্থা আছে। প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে, এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট কেচিং সহ রিমস টায়ারগুলো কিন্তু 4টি অ্যালো রিমস আছে, এবং হচ্ছে এই লুকিং গ্লাসটি কিন্তু সিঙ্গেল পাওয়ার, হাতে ভাঙবেন, ভিতরে মিররটি আপনার হচ্ছে অটো কাজ করবে, ওয়েনশিটগুলো ফ্রেশ আছে, এবং হচ্ছে সম্পূর্ণ কোনো এক্সচেঞ্জ টিনে খুবই ফ্রেশ কন্ডিশন আছে, এবং রিমস টায়ারটি দেখাচ্ছে অকটেন ট্যাঙ্কটি বাম পাশে আছে, এবং গ্লাসের বিলগুলো কিন্তু আপনার ইনস্টল করা আছে আপনার নতুন করে, এবং এরপর হচ্ছে পিছনে স্পয়লারটি কিন্তু ইনস্টল করা আছে মিৎসুবিশি অক্ষর, যেমন আমরা লোগোটি ফ্রেশ আছে। দুটি ব্যাকলাইট কিন্তু দেখাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, স্টিল বাম্পার ইনস্টল করা আছে। এরপর হচ্ছে 1200 সিআরএলের সামনে পিছনে ডিজিটাল প্লেট, এবং প্রত্যেকটি গ্লাস আপনি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। রিম স্টারগুলো দেখাচ্ছি বাম ডান পাশের পিছনে কী অবস্থায় আছে, 4টি টায়ার রিমস একই ডিজাইন আছে, রেনশেড থেকে শুরু করে গ্লাসের বিট, এবং হচ্ছে আপনার লাস্টের যে টায়ার এবং হচ্ছে রিমসগুলো একই ডিজাইন আসছে না দেখানো হলো ইন্ডিকেটার লাইট সহ। এরপর হচ্ছে সাদা কিন্তু একটা ড্রেন বিট থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ফুল থাকে এই ল্যান্সার গাড়িতে, এবং রেডিও একটি ইন্টিনার থাকে, ফ্রেশ কানেকশন আছে। চলো আপনাদেরকে ভিতরে দেখাবো কী অবস্থায় আছে। এটি হচ্ছে আপনার মাস্টার সুইচে, এটি কিন্তু উডেনটি ফ্রেশ অবস্থায় আছে, এবং হচ্ছে এখানে লুকিং গ্লাসের সুইচ, এবং হচ্ছে উডেনগুলো দেখাচ্ছে আপনাদেরকে। একটি আপনার মনিটর ইনস্টল করা আছে, এটি হচ্ছে 9 ইঞ্চি আপনার হচ্ছে আপনার ডিভিডি আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, হচ্ছে এসি বাটনগুলো এখানে দেওয়া আছে সেটি আপনার দেখানো হলো, এবং গিয়ার লিভার থেকে শুরু করে হ্যান্ড ব্রেক থেকে শুরু করে একেবারে সিট কভার সহ আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। ফুল কার্পেটিংটি ইনস্টল করা নেই, আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এরপর দেখাবো আপনার ব্যাক সাইডে কী অবস্থা আছে, কিন্তু এলপিজি কনভার্ট করা আছে গাড়িতে। এরপর হচ্ছে আপনার কাপ হোল্ডার, এবং হচ্ছে আপনার পিছনে কী অবস্থা আছে আপনাদের দেখাচ্ছি, প্রচুর পরিমাণ স্পেস এবং অনেক সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য দেখানো হলো কী অবস্থায় আছে। ব্যাক সাইড দিয়ে চলুন দেখাবো আপনাদের কী অবস্থা আছে। 60 লিটারের আপনার হচ্ছে এলপিজি কনভার্ট, এবং যে পিছনে কতটুকু স্পেস আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি সংক্ষেপে। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের কী অবস্থায় আছে, বাম পাশের সাইডগুলো দেখাচ্ছি, বাম পাশের ডোর। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের সামনের ডোর, এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে কী অবস্থা আছে দেখানো হলো এটি। এরপর দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি, অরিজিনাল যে আপনার গাড়ির সাথে যে ইঞ্জিনটি এসছে সেই মিৎসুবিশি ইঞ্জিনটি আছে, এবার সিকুয়েন্সিয়াল আপনার হচ্ছে এলপিজি কনভার্ট করা আছে। এরপর হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, সামনের ইঞ্জিন রুমটি কী অবস্থা আছে দেখানো হলো। এরপর হচ্ছে পাওয়ার স্টেরিং ফ্লুইড এই যে ট্যাঙ্কটি এখানে আছে। এরপর হচ্ছে বনেটের ভিতরের সাইড, উপরের ভিতরের সাইড কী অবস্থা আছে সেটি দেখানো হলো আপনাদেরকে, দেখানো হলো আপনার ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে, এবং ইনসাইড আউটসাইড আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেখানো হলো গাড়িটির কী অবস্থায় আছে। মডেল ইয়ার 2007, রেজিস্ট্রেশনটা 2007, অর্থাৎ ব্র্যান্ড নিউ আসছে মিৎসুবিশি কোম্পানি, গাড়িটি ব্র্যান্ড নিউ এনেছিল বাংলাদেশে। এই গাড়িটি হচ্ছে 1300 সিসি, ভিতরে বেজিন ট্রিওর, বাইরে হচ্ছে ব্ল্যাক কালারের 1200 সিরিয়ালের, এবং এই গাড়ির পেপার সহ এসি সহ সম্পূর্ণ আপডেট আছে। এলপিজি কনভার্ট 60 লিটার সিকেন্সিয়াল, আস্কিং প্রাইস 7.5 লক্ষ টাকা পেয়ে যাবেন 7-এর মডেলের একটি লাক্সারিয়াস মিৎসুবিশি এই গাড়িটি, ল্যান্সার গাড়িটি এত সস্তা আপনারা পেয়ে যাবেন। একটা টয়োটা গাড়ি কিনতে গেলে কিন্তু ল্যান্সারের জায়গায় এটি যদি আপনার স্কোয়ালা হয়তো হয়তো এটার দাম মিনিমাম আপনার একজি হলেও এটার দাম হয়তো 13-14 লক্ষ টাকা পেয়ে যাবেন 7.5 লক্ষ টাকায় আপনার মিৎসুবিশি ল্যান্সারটি। চলুন আপনাদেরকে প্রিমিয়ম গাড়িটি দেখায় করোনা প্রিমিয়াম, এটি কিন্তু 97-এর নিউ শেপ, হেডলাইট থেকে শুরু করে ক্রিস্টাল ব্যাগ আপনার সাইড লাইট, হেডলাইট ক্রিস্টাল, এবং হচ্ছে ফগ লাইটগুলো আপনি ইনস্টল করা আছে। এরপর হচ্ছে 15 সিরিয়ালের, এরপর হচ্ছে বাম্পার ইনস্টল করা আছে পাল কালারের, প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ পুরাতন গাড়ি হতে পারে কিন্তু আপনার টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো আপনার আছে, রিমসগুলো কিন্তু আপনার এলো রিমস না,
রিঞ্জগুলো কিন্তু আপনার হচ্ছে নর্মাল রিঞ্জগুলো, জাপান থেকে যে রিঞ্জগুলো আছে সেই রিঞ্জগুলো আছে, প্রত্যেকটি গ্লাসে বিদ্যুৎ নিকেলে অরিজিনালি, এবং তো এটা আপনার হচ্ছে রেনশেডগুলো কিন্তু এখনও কিন্তু অরিজিনাল রেনশেডগুলো গাড়ির সাথে আছে। এরপর হচ্ছে রিঞ্জ টায়ারগুলো আপনার দেখাচ্ছি পিছনে কী অবস্থা আছে। এরপর হচ্ছে আপনার অকটেন ট্যাঙ্কটি বাম পাশে আছে, এবং হচ্ছে পিছনের সাইডটি ব্যাকলাইট শোলাইটগুলো দেখাবো। এটা ব্যাকলাইট শোলাইট ফ্রেশ কন্ডিশন আছে, 15 সিরিয়ালের সামনে পিছনে ডিজিটাল প্লেট, এবং হচ্ছে স্টিল বাম্পারটি ইনস্টল করা আছে। এবং গ্লাসের বিটগুলো কিন্তু সম্পূর্ণ নিকেলে, সাথে কিন্তু দুটি ডিজাইন বিট থাকে, সেটি সচল অবস্থায় আছে। এবং গ্লাসের বিট এবং মাঝখানে যে ডোর বিটগুলো রিমস টায়ারগুলো দেখাচ্ছে কী অবস্থায় আছে। এই যে আপনার ডান পাশের রিমস, পিছনের রিমসগুলো, একটি টায়ার হচ্ছে আপনার স্পেয়ার টায়ারটি হচ্ছে ইনস্টল করা আছে গাড়িতে, আর পিছনে কিন্তু আপনার মেন টায়ারটা আছে। যেন একটি অ্যালোরিমস আপনার দেখাতে পারি না, তিনটি অ্যালোরিমস কিন্তু আপনার দেখানো হচ্ছে। এবং গ্লাসের বিট থেকে শুরু করে আপনার হচ্ছে রেডিও ইঞ্জিনের সহ সম্পূর্ণ সচল অবস্থায় আছে গাড়িটি। ভিতর সেটি দেখাবো, চলুন আপনাদের ভিতর সেটি দেখাই। এটি হচ্ছে মাস্টার সুইচ, এরপর হচ্ছে লুকিং গ্লাসের সুইচ, স্টার্টিংয়ের এই যে হর্ন সিস্টেমটি, এখানে একটি এয়ারব্যাগ, বাম পাশে একটি এয়ারব্যাগ আছে, এবং হচ্ছে এসি প্যানেল থেকে শুরু করে ভিতরে ডেকোরেশনটি কী অবস্থায় আছে। 97-এর নিউ শেভে 2003 রেজিস্ট্রেশন সিরিয়াল, এই করোনা বিমা গাড়িটি দেখাচ্ছে আপনাদেরকে কেমন দেখা যাচ্ছে এবং কী অবস্থায় আছে। আর আফিস করতে পারবেন এই গাড়িগুলো, এগুলোর উপর কোনো গাড়ি হয় না আসলে। যারা চিনেন এই গাড়িগুলো অবশ্যই খুঁজতেছেন এবং অবশ্যই আপনারা ক্রয় করতে চাচ্ছেন। অনেকে কিন্তু অনেক সময় বলছেন ভাই আপনাদের কাছে দামি দামি গাড়ি আছে, কম দামি গাড়ি কেন কালেকশন করেন না? তাদের জন্য কিন্তু আমি এই অনেকদিন পরে কিছু গাড়ি কালেকশন করেছি। ভিতরে কিন্তু আপনার ব্যাক সাইডের ব্যাকডালা কতটুকু স্পেস আছে, 6 সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে গাড়িতে, এবং হচ্ছে আপনার ইঞ্জিন হুক একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরে দেখাবো। এই বাম পাশে ডোর পাকটি শেষ করে ডোর প্যাকটি দেখানো হলো, ইঞ্জিন রুমটি দেখাবো এখন। ড্রাই সেল ব্যাটারি 1500-1600 সিসি ইঞ্জিনটি, এরপর হচ্ছে আপনার সামনে মার্সেল ড্রাই সেল ব্যাটারি, বনটের ভিতরে কী অবস্থায় আছে কন্ডিশন দেখানো হলো আপনাদেরকে। করোনা বিমারি 97 2003-এর রেজিস্ট্রেশন 15 সিরিয়ালের, আপনার হচ্ছে গাড়িটি কিন্তু অল অপশন অটো, আপনার হচ্ছে সিএনজি প্লাস অকটেন কমপ্লিট আছে গাড়িটি আমাদের। এই করোনা প্রিমিয়ার গাড়িটি 1600 সিসি পেপার সাবমিট আছে, সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি, একেবারে রেডি গাড়ি আমাদের। এটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,65,000 টাকা আমাদের পেয়ে যাবেন এই গাড়িটির প্রাইস। এবং হচ্ছে আপনার আরও কিন্তু EX100 আছে কম দামের ভিতরে, EX90 আছে কম দামি, টয়োটা রাম আছে, একো আছে, এবং হচ্ছে নোহা আছে আমাদের কালেকশনে, 4 থেকে 5টি স্ট্যান্ডার্ড রূপে নোহা আছে। এরপরে ডাবল কেবিন পিক আপ আছে আমাদের কালেকশনে, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশন আছে। আপনারা এসে দেখে হ্যান্ড ক্যাশ প্রয়োগ করতে পারবেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাড়িডোরা ব্লক, যে রোড নার পথ হয় নতুন বাজার ঢাকা পাশে, এখানে শোরুমের অবস্থায় শুক্রবার শনিবার সরকারি ছুটিতে বন্ধ থাকে না, ব্যাংক লোনের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি। যে নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে 07-2641-4 07-0-44-0506, স্ক্রিনে দেখতে পারবেন। গুগল ম্যাপে চলে আসতে পারেন বাই ব্যান্ডার সার্চ দিলে। আমাদের গাড়ির এখানে এক্সচেঞ্জ ব্যবস্থা আছে, গাড়ি ক্রয় বিক্রয় ব্যবস্থা আছে, শুধু গাড়ি বিক্রি করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা ওনার, সবসময় রিভিউগুলো করে থাকি, কথার মাঝে ভুল ত্রুটি গেলে ক্ষমা চেয়ে দেখবেন। চ্যানেলটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল আইকনটি অন করে রাখেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কারণ সবার কাছে পৌঁছে যাবে আমাদের নতুন নতুন কালেকশনের গাড়িগুলো। সবাইকে ধন্যবাদ জানাই, আজকে রিভিউ এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।